যে খাবারের পাহাড় দেখে আপনি দম নিতে পারবেন না, সেই খাবার এরা দম দিয়ে শেষ করে দেয়। বাপরে কি বড় হা মাইরি! এই যদি হা হয়, না মানে এটা মিথ্যা হয়েছে, ঠিক আছে, কিস করতে বলি, তাহলে তো এ আমার গালটাই কামড়ে ঘিয়ে নিবে, গালটাই কামড়ে ঘিয়ে নিবে। আচ্ছা ঠিক এই জন্যই আমি ভিডিওগুলো বানাই। হ্যাঁ তোমাকে তো বললাম, কেন রোস্ট মানে কি শুধু গালাগালি? কি বলবি তুই? না তুই বাদ, তুই বাদ, তুই ভাই একটু থাম। নমস্তে ভারত, আজ দেখো মে ধামাকাদার ফুড লাযা হু, মেরে সামনে স্টেবিল মে, মেরে পাশ হ্যায় স্টেবিল মে 12 পিস হট এন্ড স্পাইসি KFC চিকেন, ইধার হ্যায় ফ্রাইড চিকেন, বারবিকিউ চিকেন, চিকেন গ্রিল, চিকেন ললিপপ, ইয়া পর হ্যায় পেপসি, চিকেন বিরিয়ানি উইথ রাইস। সো ভারত, আই উইল এনজয় দিস ইটিং, ইউ উইল এনজয় দিস ওয়াচিং। নমস্তে ভারত, আই উইল কাম টু ইউ অল টু ইউ ভারত ইটিং শো। থ্যাংক ইউ সো মাচ গড, থ্যাংক ইউ সো মাচ গড। অর্ধেক সাপ অর্ধেক সেক্সি দিদি, মানে সরি বলতেছিলাম অর্ধেক দিদি সেক্সি, বলে ডগায় করে আবার কামড়ি দিবি, ডগায় করে আবার কামড়ি দিবি। আচ্ছা আর ওদিকে প্রন ইন্ডাস্ট্রি সেলিব্রিটি রয়েছে আমাদের জনিদা, আর তার সঙ্গে ড্যানি ড্যানিয়াল দিদি। একদিকে গরিব মানুষ খেতে পেয়ে মরছে, আর অন্যদিকে এই ভারত ইটিং শো যারা শুধুমাত্র কাড়ি কাড়ি খাওয়ার ঠেকা নিয়ে বসে আছে, যেন এরাই সবকিছু খেয়ে ধ্বংস করে দেবে। জন্তু 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 জানোয়ার না হলে এভাবে কেউ খায়? পাঁচ ছ জনের খাবার একা খেয়ে নিচ্ছে, এগুলো কি? এ হচ্ছে ফুল অফ ম্যান হোল, এক্সট্রা করে স্টোরেজ ক্যাপাসিটি বানিয়ে নিয়েছে পেটের মধ্যে কাড়ি কাড়ি গিলার জন্য, যেমন করে মন্টি রায় বানিয়ে নিয়েছে এক্সট্রা করে উঁচু করার জন্য। যেমন করে কলেজের হয় না ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের মধ্যে সিনিয়র জুনিয়র, তেমন হচ্ছে এই দুই ভাই বোন হচ্ছে সিনিয়র আর জুনিয়র, যে জুনিয়র যে 50টা ডিম খেয়েও একটু ঢেকুর মারবেন। আর ওকে ভারত আই এম ডান, এর যে সিনিয়র আছে সে ভাই কাড়ি কাড়ি গিলার পর নিঃশ্বাস নিতে পারবেন, এরকম হা গরুর মতো হা হা করবে। গিলা বন্ধ করবেন, এরা হচ্ছে ভারতের দুই রত্ন, ঠিক আছে? এদের যদি দায়িত্ব দেওয়া হয় যে গত 500 বছরের মধ্যে পৃথিবীটাকে পুরো পান শূন্য করে দিবে, সারাদিন শুধু খাই খাই সব কিছু খাওয়ার ঠেকালিয়ে বসে আছে, 100টা মোমো কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিবে। যে খাবারের পাহাড় দেখে আপনি দম নিতে পারবেন না, সেই খাবার এরা দম দিয়ে শেষ করে দেয়। ওকে ভারত, আমি ভাবছিলাম এর এরা যদি এত কাড়ি কাড়ি খায়, এর মানে ফ্যামিলিতে তো আরো লোক আছে, তারা তাহলে কিভাবে খায়? আরে বাপ রে, হ্যাঁ মানে কি ছিল সত্যি এটা? বাপ রে কি বড় হা মাইরি! এই যদি হা হয়, মানে আমি যদি একটা এই একটা মানে এই একটা যদি মানে মিথ্যাবিছি মিথ্যাবিছি যদি একটা আমি আমাকে একটু কিস করতে বলি, না মানে এটা মিথ্যাবিছি, ঠিক আছে, কিস করতে, তাহলে তো এ আমার গালটাই কামড়ে ঘিয়ে নিবে, আমার গালটাই কামড়ে ঘিয়ে নিবে। আচ্ছা দরকার নেই, আমার ফির কিসের দরকার নেই। আমি a few moments later তাই বলে কি আমাকে কোনো দিদি হয়তো রাস্তা ধরছে যে একটা কিস কর, তাই বলে আমি না বলে দেবো নাকি? আমি আবার ওই সব উপকার করতে খুব ভালোবাসি, পরে উপকার করা আমার একটা স্বভাবের মধ্যে পড়ে, ঠিক আছে, এটা সবাই জানে। আমি কিন্তু হারাম, আমি কিন্তু হারাম না বলে বলতে চাইলাম যে আজ দেখো মানে আপনি খানে পে আপনি মম্মি কো ইনভাইট কিয়া হে। ও তাই বলো, আমি ভাবছিলাম এটা তোমার দিদি। রুকো জরা, আই লাভ ইউ মম্মি। আপনি মম্মি কো ইনভাইট কিয়া হে, যে হাই আন্টি আমাদের ভারত বাবুর সঙ্গে এই আন্টির খাওয়া দাওয়া, ভাই কাড়ি কাড়ি গিলার পর নিঃশ্বাস নিতে পারবেন, এরকম হা 50 চিকেন ললিপপ, শেজওয়ান ফ্রাইড রাইস উইথ লেগ পিস কারি, এক্সট্রা গ্রেভি উইথ মাটন কিমা কালিজা, 5 প্যাকেট অফ স্যামিয়াম চিজ নুডল, KFC ফ্রাইড চিকেন উইথ পেপসি। হা পেয়ে গেছি, আর পাচ্ছি না ভাই, এদের খাবারের লিস্ট পড়তে পড়তে ভাই তুই বলে দে তোর খাবারের লিস্ট। শেজওয়ান ফ্রাইড রাইস উইথ এগ স্পাইসি বোম্বে চিকেন বিরিয়ানি, মটন কিমা কলিজি উইথ বাসমতি, স্পাইসি চিকেন ফ্লেক কোরমা উইথ বাসমতি রাইস, বাসন্তী পোলাও উইথ মটন কষা। বাস বাস বাস, চুপ চুপ, অনেক হচ্ছে, সারাদিন শুধু কাড়ি কাড়ি খাই 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 খাই, চারটি গিলা শুধু সারাদিন, জীবনটা খেয়ে খেয়ে শেষ করে দিন, রাত্রে তোমাদের দাঁড়ায় তো পৃথিবীর টাইমের মধ্যে তিন ভাগের এক ভাগ ধরে বাথরুমেই থাকে। ঘোর পাপি অসভ্য লম্পট দুশ্চরিত্র ঘোর দুর্গতি, তোকে আমি অভিশাপ দিচ্ছি তোর কুলটা মেয়ের সঙ্গে বিয়ে হোক।
তবে ওই চারটি কারি কারি রাক্ষসে গিলা খাওয়া দেখার থেকে আমার একটা প্রিয় জিনিস আছে, এটা হচ্ছে জিসেন রোস্টারি ইউটিউবে সাবস্ক্রাইব বাটন, সেটা টুক করে সবাই টিপে দাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই, অ্যান্ড ভিডিওটি লাইক করে দেবে, আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রাম সুপ্তাস 429, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, আমার ফেসবুক পেজ হচ্ছে জিসেন রোস্টার, সেখানে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। দেখা হচ্ছে এইরকম নতুন মজাদার ভিডিও, ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, টাটা বাই বাই।